বাংলার ড্রয়িং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ড্রয়িং ভিডিও। ড্রয়িংটি করার জন্য কয়েকটি পয়েন্ট আমি এখানে করে নিয়েছি। 0 সেন্টিমিটার থেকে শুরু করেছি ওপরের অংশটি এবং কপালের ওপরের অংশটাকে করার জন্য আমি 1.7 সেন্টিমিটার, অর্থাৎ এই দুটি পয়েন্টের মধ্যে চুলটি থাকবে। এবং তারপরে যেটা করা হবে সেটা হচ্ছে ভুরুটা তৈরি করতে হবে। ভুরুর জন্য যে পয়েন্টটি দরকার সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। মোটামুটিভাবে এই 7 সেন্টিমিটার পোর্শন থেকেই ভুরুটি তৈরি হবে। এবং তারপরে যে চোখের পোর্শনটি হবে সেটা হচ্ছে 8.2 সেন্টিমিটার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের চোখটিকে করব। এবং একইভাবে রাইট হ্যান্ড সাইডের চোখের যে ডিস্টেন্সটা হবে সেটা মোটামুটিভাবে 1.5 সেন্টিমিটার দূরে। এই দুটি পয়েন্টকে প্রথমে আমি করে নিলাম এখানে। ঠিক একইভাবে চোখের পোর্শনটি হয়ে যাওয়ার পরে এবার নিচের দিকে যে নাকটি নামবে সেই নাকের লাস্ট অংশটা হবে 12.4 সেন্টিমিটার। এই জায়গাতেই কিন্তু নাকটি তৈরি হবে, অর্থাৎ এরপরে যে মুখটি হবে সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। এই কয়েকটি পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং পরপর যে পয়েন্টগুলি তোমরা দেখছো এগুলি খুবই ইম্পর্ট্যান্ট ও বেসিক পয়েন্ট, এইগুলিকে ধরে কিন্তু ড্রয়িংটি তৈরি হবে। ঠিক একইভাবে পাশাপাশি যে সমস্ত পয়েন্টগুলি আছে সেটা হচ্ছে 0 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 5.5 সেন্টিমিটার, ও এরপরে যেটা আছে সেটা হচ্ছে 8.2 সেন্টিমিটার, এবং সর্বশেষ যে পয়েন্টটি আমি তৈরি করেছি 17.6 সেন্টিমিটার। এই পয়েন্টগুলি টোটাল এই পয়েন্টগুলির ওপর বেস করেই কিন্তু স্কেচটিকে করা হবে। এবার চলো আউটলাইনটি ড্রয়িং করে নিই। আউটলাইনটি ওপরে যে 0 সেন্টিমিটারটি আমি বলেছিলাম সেই পোর্শন থেকে শুরু করা হয়েছে, এবং বাইরে বাইরে যে চুলের এবং দাড়ির যে অংশগুলো হবে সব আউটলাইনগুলো কিন্তু আমি প্রথমে করে নেব। এবং এই আউটলাইনটা করা হয়ে গেলেই তারপরে আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে যে পোর্শনগুলো আছে সেগুলোকে করব। প্রথমে চুলের পোর্শনটি আমি এখানে করে নিলাম, এরপরে দাড়ির যে অংশগুলি হবে সেগুলো পয়েন্টটাকে ধরেই কিন্তু আমি করেছি। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত কি করতে হবে এবং কেন এই পয়েন্টগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবং এখানে একটু ভিডিওটা ফাস্ট করে নেওয়া হয়েছে কারণ আউটলাইনটা করতে অনেক সময় লেগেছিল, তার জন্য ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে একটু টাইমটাকে কমিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ টাইম ল্যাপস করে নেওয়া হয়েছে। যাই হোক, এইভাবে বাইরের যে আউটলাইনটি এটিকে কমপ্লিট করে নেওয়ার পরে এবার ভেতরে যে চোখ নাকগুলি হবে সেগুলো কিন্তু যে পয়েন্টগুলো আমি করেছিলাম সেই পয়েন্ট ধরে কিন্তু করে নেব। তোমাদেরকে আগেই পয়েন্টগুলো আমি বলে দিয়েছিলাম। একইভাবে ধীরে ধীরে করে ভুরু দুটিকে করে নিতে হবে। প্রথমে বাঁদিকের ভুরুটি করে নিতে হবে এবং তারপরে ঠিক একইভাবে পয়েন্টটিকে ধরে ডান দিকের ভুরুটি কমপ্লিট করে নিতে হবে। ভুরুগুলি কমপ্লিট হয়ে গেলে এবার বাঁদিকের চোখটিকে আমি করে নেব। বাঁদিকের চোখটিকেও কিন্তু পয়েন্ট ধরে করা হয়েছে, আগে যে পয়েন্টটি আমি বলেছিলাম একইভাবে সেই পয়েন্ট ধরে কিন্তু বাঁদিকের চোখটা করা হয়েছে। বাঁদিকের চোখটি হয়ে গেলে বা ডান দিকের চোখটিকে করা হবে। এই রেখাগুলো বা লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চোখ ড্রয়িং করার জন্য। ঠিক যেভাবে তোমরা রেফারেন্স ছবিতে দেখতে পাবে ঠিক সেইভাবে কিন্তু ড্রয়িংটিকে করতে হবে। বারবার প্র্যাকটিস করতে হবে ড্রয়িংকে ভালো করে করার জন্য। একটা স্ট্রোকে যে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, বারবার প্র্যাকটিস করার পরে কিন্তু ড্রয়িংটি পারফেক্ট হবে। যাই হোক, এইভাবে কিন্তু প্রথমে আমি আউটলাইনটাকে কমপ্লিট করে নেব, এবং দেহের যে অংশটি আছে বা বাকি যে পোর্শনসগুলো আছে, যে ক্লথগুলোর ভাঁজগুলো আছে, সেগুলোকে কিন্তু ঠিক এইভাবে আমি আউটলাইনটাকে করে নিয়েছি যেমনটি তোমরা দেখেছো। এরপরে ছবিটিকে রং করার জন্য কিছু কালার আমি এখানে ব্যবহার করেছি, যেমন ডোমসের আমি জাম্বো কালার ইউজ করেছি। প্রথমে ডার্ক ব্রাউন কালারটি আমি এখানে ব্যবহার করেছি। ডার্ক ব্রাউন কালারটিকে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে করে ড্রয়িংয়ের আউটলাইন বরাবর যে সমস্ত বাইরের অংশগুলো আছে, অর্থাৎ স্কিন টোন করার জন্য যে রেখাগুলো হবে সেই রেখা বরাবর কিন্তু আমি ব্রাউন কালারটাকে প্রথমে অ্যাপ্লাই করলাম। বন্ধুরা, ড্রয়িংটিতে যে কালারগুলি আমি ব্যবহার করেছি সেগুলির নাম আমি পরপর পাশে লিখে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো রকম অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি সময় মতো সেই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলো বাকি ভিডিওটি দেখে নেওয়া যাক।